আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি মোহাম্মদ মুজিবুর রহমান, MSTV-র পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি জর্ডান থেকে বলছি। জর্ডানের কারফিউ পরিস্থিতি এবং করোনা পরিস্থিতি নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখবেন। বন্ধুরা, আপনারা জানেন জর্ডানে গত শনিবার দিয়ে মানে 21 মার্চ থেকে কারফিউ জারি করা হয়েছে। 24 মার্চ পর্যন্ত এটা বলবৎ থাকবে। 24 মার্চের পর আবার নতুন করে কি ডিসিশন নেবে এটা মানে মঙ্গলবার 24 মার্চ আবার নতুন করে জানানো হবে। তারপরও গতকাল রবিবার থেকে পানির গাড়ি এবং গ্যাসের গাড়িগুলি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, কারণ জর্ডানে সবাই মানে বোতল গ্যাস সিলিন্ডার যে গ্যাসগুলি আছে এই গ্যাস ব্যবহার করে। কারণ এই গ্যাস যদি অনেকের বাসায় না থাকে তাহলে তিনি পাক করতে পারবেন না, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। সেই জন্য পানি এবং গ্যাস এই দুটা গাড়ি এইখানে জর্ডানে সবসময় গাড়ি দিয়ে প্রতি বাড়িতে বাড়িতে এই গ্যাসগুলি দিয়ে যায় এবং পানিগুলিও বাড়িতে বাড়িতে এনে দিয়ে যায়। তো সেই জন্য এই দুইটা গাড়ি চলাচলের অনুমতি গতকালকে থেকেই দিয়ে দিয়েছে সরকার, এবং মঙ্গলবার থেকে নতুন করে ডিসিশন নেওয়া হবে যে কোন কোন মার্কেট খোলা থাকবে কি থাকবে না। নতুন যে আপডেট এটা মঙ্গলবার দিনকে পাবো। মঙ্গলবার আগ পর্যন্ত আমরা সবাই মানে একেবারেই কারফিউ জোনের মধ্যে আছি। আমার পিছনে আছে যে এখানে আমার পিছনে রাস্তা আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে রাস্তার পরিস্থিতি কি। বন্ধুরা, এই হচ্ছে করোনা পরিস্থিতি জর্ডানে, যেখানে হাজার হাজার শত শত লোক চলাফেরা করে। এই মার্কেটটার মধ্যে প্রচুর লোকের সমাগম থাকে সব সময়, কিন্তু এখন দেখতেছেন একেবারেই নীরব হয়ে গেছে জর্ডান। টোটাল এই যে রাস্তাটি আছে, রাস্তাটার মধ্যে কোনো গাড়ি কোনো মানুষজন কিছুই নেই। এখানে কারফিউ জারি করা হয়েছে, তবে আমি খুব একটু সাহস করে নিচে নামলাম এখানে এখানকার দৃশ্যটি দেখানোর জন্য। ওই যে দূর পর্যন্ত বিশাল রাস্তা, কোনো গাড়ি ঘুড়ি কিচ্ছু নেই, একেবারে নীরব হয়ে গেছে জর্ডান শহর। তবে আমি খুব সাহস করে আজকে একটু রাস্তার মধ্যে গিয়েছিলাম, এটা তাও আমার ঠিক হয় নাই। আজকে গতকালকে মানে রবিবার এই কারফিউ অমান্য করার জন্য জর্ডান থেকে 693 জনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা বুঝতে পারছেন 693 জনকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র রাস্তা বের হওয়ার কারণে। তবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের একজনকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়নি। 1 বছরের সশ্রম কারাদণ্ড, 1 বছর পুরো কারাদণ্ড ভোগ করে তারপর তাদেরকে ছাড়বে, কারণ জর্ডানের আইন অনেক কঠিন। আর বাংলাদেশি আমার ভাই বোন যারা আছেন, যারা এই ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। যতদিন এই কারফিউ জারি চলবে জর্ডানে, ততদিন আপনারা বাসা থেকে দয়া করে বের হবেন না, এবং বাসায় যে আপনারা যারা যারা বাসায় থাকবেন তারা অবশ্যই সবসময় হাত মুখ পরিষ্কার রাখবেন, খুব ভালোভাবে মানে খুব ফ্রেশভাবে চলাফেরা করবেন, যেন করোনা ভাইরাস আপনাদের উপর অ্যাটাক না করতে পারে। এখনও পর্যন্ত জর্ডানে যে 99 জন, গতকালকে খবর পর্যন্ত 99 জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত করা হয়েছে। এই 99 জনের মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজনও নাই, অন্যান্য দেশের কিছু আছে, বাংলাদেশের আলহামদুলিল্লাহ এখনও একজনও নাই। আমি দোয়া করি যেন বাংলাদেশের কোনো লোক না থাকে। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন। জর্ডানের করোনা পরিস্থিতি এবং কারফিউ পরিস্থিতি নিয়ে পরবর্তীতে চেষ্টা করব আবার নতুন আরও একটি ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাত জোর করে বলি আপনাদেরকে হাত জোর করে বলি ভাই, আপনারা কেউ কারোর সাথে মেলামেশা করবেন না। আপনারা সবাই সবার কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখুন, যতদিন পর্যন্ত আল্লাহ পাক এই দুনিয়া থেকে করোনা ভাইরাসকে নিষ্পত্তি না করে, ততদিন পর্যন্ত আপনারা একটু সবাই সবার থেকে একটু আলাদা আলাদা করে থাকুন। আপনারা আশা করি আল্লাহ পাক আমাদের উপর রহম করবে, খুব তাড়াতাড়ি এই ভাইরাসটিকে নিষ্পত্তি করে ফেলবে।